আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদে আমরা সবাই কম বেশি স্মার্টফোন দিয়ে প্রিয়জনের ছবি তুলে থাকি, কিন্তু অনেকেই আশানুরূপ ফটো তুলতে পারি না। আজকে আপনাদের দেখাবো স্মার্টফোন ফটোগ্রাফিয়ের ইউজফুল কিছু টেকনিক এবং ফ্যাশনেবল পোজিং স্ট্র্যাটেজি, যা কাজে লাগিয়ে ঈদের দিন আপনি স্টানিং কিছু পোর্ট্রেটস করতে পারবেন। আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি নাফিস, কো-ফাউন্ডার অফ ড্রিম উইভার ফটোগ্রাফি। আর এই শ্যুটে আমার ওয়ান অ্যান্ড অনলি গিয়ার হলো দ্য অল নিউ ভিভো V27 5G। হাতে মেহেদি রাঙিয়ে ছবি তোলা সবারই খুব ফেভারিট, সেক্ষেত্রে রেগুলার ফটো মোড ব্যবহার না করে আমরা পোর্ট্রেট মোড ব্যবহার করলে বেটার আউটকাম পাওয়া যাবে। হাতগুলো ক্যামেরার একটু সামনে প্লেস করব আর পছন্দ মতো এক্সপ্রেশনস দিব। ব্যাস, ফ্যান্টাস্টিক সব ছবি আপনার হাতের মুঠোয়। এবার ওনা বা এক্সট্রা কাপড় ব্যবহার করে বেশ স্টাইলিশ পোজিং ট্রাই করতে পারেন। পোর্ট্রেট মোডে গিয়ে বোকে অপশনে এফ ভ্যালু 2.8 বা তার নিচে নিয়ে আসলেই বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্ট পাওয়া যায়। সনি IMX766V সেন্সরের কারণে AI পোর্ট্রেট ফটো প্রসেসিং সুপার, যা আপনাকে দিবে বাটারি স্মুথ বোকে, উইচ ইজ রিয়েলি গর্জিয়াস। ঈদে আপনার ফ্যাশনেবল অ্যাটায়ারকে আরও গর্জিয়াস ওয়েতে ফুটিয়ে তোলার জন্য কিছু কম্পোজিশনও ট্রাই করতে পারেন। সাবজেক্টকে লিডিং লাইনের ভেতরে কম্পোজ করতে পারেন, অথবা কোনো সিমেট্রিক ফ্রেমের ভেতরে কম্পোজ করতে পারেন। আর যদি অ্যাকশন ফটো ক্রিয়েট করতে চায়, তাহলে ফটো মুডে বার্স শট ট্রাই করতে পারেন। সানসেটের টাইমে স্মার্টফোন দিয়ে ছবি তোলা বেশ চ্যালেঞ্জিং, বাট ভিভো V27 স্পেশাল ফিচার হলো এর অরা লাইট পোর্ট্রেট সিস্টেম। ফিচারটি অন করে নিলেই এটি সাবজেক্টের ডিস্টেন্স ক্যালকুলেট করে লাইট ইন্টেন্সিটি চেঞ্জ করে ইউনিক লাইটিং এবং কালার দেয়, যেটাকে আমরা গ্লোয়িং পোর্ট্রেট বলতে পারি। ব্যাকগ্রাউন্ডে ছোট লাইট থাকলে সুপার বোকে এফেক্টও পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকায় আপনি পছন্দ মতো ক্রপ করে নিতে পারবেন, তাতে কোয়ালিটি মোটেই নষ্ট হবে না। ফাইনালি আমাদের সবার ছোটবেলার খুব পছন্দের স্পার্কলিং স্টিক দিয়ে কিছু ন্যাচারাল মোমেন্টস ক্যাপচার করব। এভাবে ভিভো V27 ব্যবহার করে এই ঈদে আপনার প্রিয় মানুষগুলোর ছবি তুলে তাদেরকে ইমপ্রেস করতে পারেন। সো স্টার্ট ক্লিকিং অ্যান্ড শেয়ারিং।